আসসালামু আলাইকুম, আমরা আমি আজকে তাশকেন্ট থেকে ট্রেনে করে এখানে আসছি আজকে। এটা হচ্ছে সামারকান্দ। আমি ট্রেনে আসছি, আমার লাগছে তিন ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগছে, 3.5 ঘন্টা। আমি যে ট্রেনটাতে আসছিলাম, তো ট্রেনটার ভাড়া একটু কম ছিল। আমি টোটাল এই দেশে সম্ভবত 1,28,000-1,25,000 সোম দিয়ে আমি ট্রেনের টিকিট কাটি, এবং আজকে সকাল 9টায় আমি ট্রেনে উঠি। 9টা মানে 9টা 1 মিনিটও হয়নি, ঠিক 9টা বাদেই ট্রেন স্টার্ট করছে, এবং ঠিক যে টাইম ডেস্টিনেশন দেওয়া ছিল ওই টাইমই এখানে পৌঁছেছি আমরা। আমি একাই আজকে আছি, আমার সাথে যারা ছিলেন তারা এক এক জায়গায় চলে গিয়েছেন গতকালকে পরশু। তো আমি ট্রেন থেকে নামার পরে মূলত আমার উদ্দেশ্য ছিল এখান থেকে মুভ করা হচ্ছে তাজিকিস্তান। আজকে আমি তাজিকিস্তান মুভ করব। তো সামারকান্দে আসার দুইটা কারণ ছিল। একটা হচ্ছে আমি এই সামারকান্দে এর আগে আসি নাই, কারণ এটা হচ্ছে খুব চমৎকার একটা টুরিস্ট প্লেস উজবেকিস্তানের। আপনারা যারা আসবেন অবশ্যই এই সামারকান্দে আসবেন, এসে ঘুরে যাবেন। তো আমি এসে নামার পরে কয়েকটা জায়গায় গিয়েছি, ট্রেন স্টেশন থেকে রেল স্টেশন থেকে আপনার পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়। তো ট্যাক্সিতে যাবেন না, যাবেন ইয়ান্ডেক্স নামক সার্ভিস আছে, এখানে যাবেন, আপনার কম টাকায় ভ্রমণ করতে পারবেন। যদি একসাথে তিনজন হয় তাহলে আপনাদের খুবই কম খরচ পড়বে। যেহেতু আমি একা, একটু খরচ আমার একটু ওই তুলনায় একটু বেশি হচ্ছে, কিন্তু ট্যাক্সি থেকে এটার খরচ কম। তো এখানে আসার পর আমি একটু সময় কাটালাম, একটু ঘুরে ফিরে দেখলাম। যেহেতু আমার আজকে প্ল্যান এইখানে থাকা না, মানে আমি 6 দিন প্রায় এখানে থেকে ফেলেছি, মানে 6 দিন আমি কাটালাম এইসে উজবেকিস্তানে। তো আজকে ভাবলাম যে যেহেতু ওদিকে যাবো, এদিক থেকে একটু কাছে এখানে তাজিকিস্তান নামক একটা সিটি আছে, এটা হচ্ছে তাজিকিস্তানের, এটা হচ্ছে একদম বর্ডার। তো তাজিকিস্তান বর্ডার আমি ক্রস করবো বাই ল্যান্ড, এই জন্য আমি এখান থেকে ঘোরাফেরা করার পরে আমি একটা ট্যাক্সি নিলাম ইয়ান্ডেক্সের মাধ্যমে। তো এইখানে আমার খরচ পড়লো হচ্ছে 1,05,000 সোম আমার এখানে খরচ পড়লো। এই টাকা দিয়ে আমি বর্ডার পর্যন্ত নিয়েছি, কারণ এটাকে আমি ট্রাই করেছি তাজিকিস্তানের সরাসরি ট্যাক্সি ভাড়া দেখাচ্ছে, বাট কেউ রাজি হয় না, মানে কেউ অ্যাকসেপ্ট করে না। অনেকক্ষণ ওয়েট করে আমি পরে ভাবলাম যে সম্ভবত বর্ডার ক্রসিং, তো এখানে অনেক সময় লাগে, এই জন্য হয়তো কেউ যেতে চায় না। তো দেখো আমি বললাম যে আমি বর্ডার পর্যন্ত যাই, তারপরে বর্ডার ক্রস করে তারপরে আমি ওইখান থেকে আবার ট্যাক্সি নিব বা কিছু একটা দিয়ে চলে যাব। আমি যে হোটেলটা অলরেডি বুক করেছি ওখানে একটা, তো আজকে রাতটা আমি ওই এই সিটিতে থাকবো। তাজিকিস্তান আমার 4 দিন বা 3 দিন, দেখি কতদিন ভালো লাগে। এর মধ্যে আমি অলরেডি কিরগিস্তানের ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, তো যদি আমি কিরগিস্তানের ভিসাটা পেয়ে যাই তাহলে ওইখান থেকে কিরগিস্তানে অ্যাপ্লাই করবো, আর যদি কিরগিস্তানের ভিসাটা না পাই কোনোভাবে তাহলে আমাকে আবার এদেশে ব্যাক করতে হবে, তারপর বাংলাদেশে যাব। তো এখান থেকে আমি এখন ট্যাক্সিতে আছি, আমি এখান থেকে যাচ্ছি। তো দেখা যাক, আপনাদের সাথে আছি, এখন আমি ভিডিওটি পজ করছি, যখন বর্ডারের কাছাকাছি যাবো তখন আবার চালু করবো ইনশাল্লাহ, দেখি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি ইনশাল্লাহ।